প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী সোমবার দিল্লির আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে করা এই সাক্ষাতের সময় সোনিয়া গান্ধীর ছেলে ও লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সোনিয়া গান্ধী ও তার ছেলেমেয়ের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয় এছাড়া সকালে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমা সিংহে সাক্ষাতে কৃষি পর্যটন সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় বাংলাদেশের পর্যটন শিল্পে শ্রীলঙ্কার বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফর শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা